সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার পেইনের অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্টের সাথে লিংক করবেন। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন কিংবা আপনি যদি আসলে ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনি যে কোনোভাবে আসলে ডলার ইনকাম করেন সেটা আপনি বিকাশের মাধ্যমে কিভাবে উইথড্র করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো, এবং আপনার পেইনের অ্যাকাউন্টে বিকাশের লিঙ্ক করে কিভাবে সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট আপনার টাকাটা আপনি অ্যাড করে নেবেন বিকাশে। এই জন্য আপনার যে বিকাশ অ্যাপ্লিকেশন আছে, বিকাশ অ্যাপ্লিকেশনে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনার পিন নম্বরটা দিয়ে নেবেন। নম্বরটা দেওয়া হলে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম আসবে। এরকম আসলে আপনি এখান থেকে দেখবেন যে মোর একটা অপশন আছে, মোর। তো এই মোরের উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। যখন মোরে ক্লিক করবেন এখানে দেখবেন যে রেমিটেন্স একটা অপশন আছে, রেমিটেন্স। তো এই রেমিটেন্সের উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে পেইনিয়ার আছে অ্যাকাউন্ট। তো আপনার অ্যাকাউন্ট আসলে কীভাবে আপনি খুলবেন, পেইনিয়ারে বিকাশে একটা পেইনিয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সে ভিডিও আমার দেওয়া আছে, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন। আর এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন এরকম আসবে। তো আপনার যদি অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে ফার্স্ট টাইম আপনি এখানে ক্লিক করে দেবেন, ক্রিয়েট পেইনিয়ার অ্যাকাউন্ট উইথ বিকাশ। আর যদি আপনি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে এখানে ক্লিক করে দেবেন, লিঙ্ক মাই পেইনিয়ার অ্যাকাউন্ট। তা এখানে ক্লিক করে দিলাম আমি, যেহেতু আমার আসলে অ্যাকাউন্ট করা আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে। এরকম আসলে আপনার যে ইউজার আইডি এবং আপনার যে মেইল থেকে বা ফোন নম্বর দিয়ে কিংবা পাসওয়ার্ড দিয়েছেন সেটা আপনি এখানে দিবেন। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হলে নিচে দেখবেন যে একটা অপশন আছে, আই এম নট এ রোবট। তো এখানে টিক মার্ক দিবেন। দিলে আপনার সামনে কিছু প্রতীক আসবে, আপনি এটা আসলে কী বলতে চাচ্ছে। এখানে লেখা আছে ক্রস ওয়ালকস। তো এখানে আপনি ক্রস আছে কোথায় কোথায় সেখানে আপনি টিক করে দিয়ে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। দিলে এরকম আসবে, টিকসেন আসবে। তারপর আপনি এখান থেকে যে সাইন ইন আছে, সাইন ইনে এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিবেন। তো সাইন ইনে যখন ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। ক্লিক করে আপনার সামনে একটা এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে, আপনার সেখানে একটা কোড যাবে। তো আমি কোডটা দিয়ে নিচ্ছি। কোডটা দেওয়া হলে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা অপশন আছে এগ্রি। তো আপনি এখানে এগ্রিতে ক্লিক করে দিবেন। তো এগ্রিতে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার আসলে পেইনিয়ার যে অ্যাকাউন্ট আছে এটা বিকাশের সাথে লিঙ্ক হয়ে গেছে। দেখবেন অলরেডি এখানে লিঙ্ক হয়ে গেছে। তো আপনি যদি চান যে এখান থেকেও আপনি আসলে যে টাকাটা উইথড্র আপনি এখান থেকে করতে পারবেন, এই যে এখানে একটা লেখা আছে যে উইথড্র মানি ফ্রম দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র। অথবা আপনি যদি ব্যাক টু হোম এখানে ক্লিক করে তারপর আপনি আবার এই যে মোড় আছে মোড়ে ক্লিক করে আবার আপনি এখানে পেইনিয়ারে রেমিটেন্সে ক্লিক করবেন। এখান থেকে রেমিটেন্সে ক্লিক করার পর আবার যদি আপনি পেইনিয়ারে ক্লিক করেন, এখানে পেইনিয়ারে যদি ক্লিক করেন তারপর এখান থেকে আপনি আসলে টাকাটা উইথড্র করতে পারবেন। হ্যাঁ, তো এভাবে আপনি আসলে এখান থেকে পেইনিয়ারে, আমার এখানে যেহেতু ডলার নাই তো এই জন্য দেখাচ্ছে যে কারেন্টলি ইউ ডু নট হ্যাভ এনি ব্যালেন্স টু উইথড্র ফ্রম অ্যাকাউন্ট। যে দেখেন আপনার অ্যাকাউন্ট থেকে মানে টাকা উইথড্র করার মতো টাকা এখানে ডলার নাই, তো এই জন্য আমার এটা শো করতেছে না। যখন আপনার ব্যালেন্স থাকবে এখানে আপনার আসলে ব্যালেন্স দেখবেন যে সিলেক্ট ব্যালেন্স টু উইথড্র ফর্ম, এখানে আপনার ব্যালেন্স শো করবে। হ্যাঁ, তারপর আপনি এখান থেকে টাকাটা উইথড্র করে নিতে পারবেন সাথে সাথে। তো আমি আজকে দেখালাম যে কীভাবে আপনি আসলে আপনার পেইনের অ্যাকাউন্টে বিকাশের সাথে লিঙ্ক করবেন। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এরকম টিউটোরিয়াল আমি এই চ্যানেলে দিয়ে থাকি।